আমাদের মিটিং হয়েছে, আমাদের ডিএম সাহেব মিটিং কল করেছিলেন, এখানে আমাদের জেপিসি সাহেব, এমবিআই সাহেব ছিলেন, ট্রাফিক এসপি, ডিএসপি সাহেবরা ছিলেন। ওই সময় ওনারা বিগত যে ডিএম ছিলেন শৈলেশ যাদব স্যার, উনি একটা নোটিশ জারি করেছিলেন বটতলাতে কোনো প্রকার যানবাহন বাড়াবে না। ওই নোটিশটা আমরা বর্তমান ডিএম সাহেবকে আমরা দিয়েছি, স্যার দেখুন, স্যার দেখেছে, দেখে স্যার বললেন বিষয়টা তো আমার জানা নেই, যেহেতু এখন আমি জেনেছি এখন থেকে এটাই চলবে। তারপর স্যার অর্ডার দিয়ে দিয়েছেন যে বর্তমানে কোনো প্রকার যানবাহন দাঁড়াবে না, যানবাহন যদি দাঁড়াতে হয় নাগের জেলাতে দাঁড়াবে। তাই আমরা বলেছি নাগের জেলা যারা আসবে আমরা জায়গা করে দেবো। কিন্তু দু একদিন ভালোই ছিল, ট্রাফিকও কাজ করছিল, কিন্তু এখন সঠিক টাইমে ট্রাফিক বাবুরা থাকেন না সঠিক টাইমে। তারপর আজকেই আমরা শুনতে পেলাম ওনারা বলছেন সিএনজি আরবানের যে বাসগুলো রয়েছে ওনাদের থেকে আমরা শুনতে পেয়েছি ট্রাফিক এসপি সাহেব নাকি ওনাদেরকে 5 মিনিট দাঁড়াবার নির্দেশ দিয়েছে। জানি না কী হয়েছে, সঠিকও হতে পারে নাও হতে পারে, কিন্তু যদি বটতলাতে অন্য কোনো গাড়ি দাঁড়ায় তাহলে আগামীকাল থেকে আমাদের স্ট্যান্ডের সমস্ত গাড়ি বটতলাতে আমরা দাঁড়াবো, ওখান থেকে যাত্রী নিয়ে আমরা যাব। আমরা বন্ধও চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না, কিন্তু এখানে যেহেতু স্ট্যান্ড একটা হতে হবে, যদি বটতলা স্ট্যান্ড হয় আমাদের এখানে যাত্রী আসবে না, যার ফলে আমরা বাঁচার তাগিদে আমরা বটতলাতে আমরা গাড়ি আগামীকাল থেকে পার্কিং করব। তাতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আগামী দিনে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব আমরা কী করব। তারপরেও আমি মাননীয় পরিবহন মন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে করজোড়ে নিবেদন করব, স্যার আপনারা দেখুন বিষয়টা, দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলছে। এদিকে আমাদের উদয়পুরে একটা সমস্যা চলছে, সমস্যা হচ্ছে বটতলাতে গাড়ি দাঁড়াতে না দিলে আমাদের উদয়পুরে বিভিন্ন জায়গাতে দূরপাল্লা গাড়িগুলোতে সমস্যা সৃষ্টি করছে, উদয়পুরে গাড়ি আসলে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো গতকাল আমরা গোমতী জেলার জেলাশাসক এবং আমাদের যে গোমতী জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি, মণ্ডল সভাপতি আর কি ওনারা রয়েছেন, ওনাদের গুচুরে আমরা বার্তাটা দিয়েছি। ওনারা বলেছেন আজ থেকে যদি এরকম করা হয় ওনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এর মধ্যে আপনার বিলুনিয়া ব্রাঞ্চ থেকে গতকাল আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত যানবাহন বন্ধ রাখা হবে, কিন্তু আমরা ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি, কারণ